রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, পরবর্তী আপডেটগুলো সবার আগে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলার ভূমির নতুন ওয়েবসাইটে, অর্থাৎ ওয়েবসাইটটি আপডেট হয়ে যাওয়ার পর অনলাইনে মিউটেশনের জন্য কিভাবে আবেদন করবেন, অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ মিউটেশনের জন্য আপনারা কীভাবে করবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্তটাই দেখিয়ে দেবো, তাই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপনার ভুল হয়ে যেতে পারে। এখনও পর্যন্ত ইউটিউবে এই নতুন ওয়েবসাইটের ওপর কীভাবে পাবে, অনলাইনে মিউটেশনের জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, এর ওপর কোনো ভিডিও কিন্তু এখনও পর্যন্ত আপলোড নেই। তাই আপনাদের কথা ভেবেই আমি এই ভিডিওটি বানাচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটিকে দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলার ভূমির নতুন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটির মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি, আপনারা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। এই ওয়েবসাইটটিতে এসে আপনাদেরকে সমস্ত কিছু কিন্তু করতে হবে, অর্থাৎ অনলাইন মিউটেশনের জন্য যদি আবেদন করতে চান এই ওয়েবসাইটটাই আপনাদেরকে করতে হবে। তো চলুন মিউটেশনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, ওপরের দিকে টোটাল চারটে অপশন কিন্তু এখানে শো করছে। তো প্রথমে যে অপশনটি রয়েছে এই অপশনের ওপর আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঠিক এরকম ধরনের একটা পপ আপ উইন্ডো কিন্তু ওপেন হয়ে গেছে, যেখানে লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস ডেলিভারি। তো অনলাইন অ্যাপ্লিকেশনের ওপর আপনারা ক্লিক করবেন। এটি আপনারা বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার থেকে করে নিতে পারবেন। এই মুহূর্তে আমি আপনাদেরকে মোবাইল থেকে কিন্তু করে দেখাচ্ছি। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। এরপর আপনারা মিউটেশন অ্যাপ্লিকেশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই অনলাইন মিউটেশনের যে ফর্ম রয়েছে সেই ফর্মটি কিন্তু চলে আসবে, এবং অবশ্যই কেয়ারফুলিভাবে কিন্তু আপনারা ফিল আপ করবেন। কোথাও একটু ভুল হয়ে গেলে কিন্তু হয়তো আপনার অসুবিধে হতে পারে, আপনাদেরকে সমস্তটাই কিন্তু আমি দেখিয়ে দেবো। তো আপনারা ভিডিওটি কিন্তু শেষ অবধি অবশ্যই দেখবেন। এখানে কিছু অপশন রয়েছে, যেমন মিউটেশন অ্যাপ্লিকেশন, পার্টিকুলার অফ অ্যাপ্লিকেন্ট, বায়ার ডিটেলস, এবং সবশেষে রয়েছে সাবমিট। মিউটেশন অ্যাপ্লিকেশনের জন্য এখানে প্রথমে যে তিনটি অপশান আপনারা দেখতেই পাচ্ছেন, ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সে ডিস্ট্রিক্ট আপনি চুজ করে নেবেন। এরপর রয়েছে ব্লক, অর্থাৎ আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটি আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো চলুন আমি এখান থেকে ব্লকটি চুজ করে নিচ্ছি। নেক্সট রয়েছে মৌজা, অর্থাৎ আপনার যে মৌজা রয়েছে সেটি আপনারা কিন্তু এখান থেকে দেখে আপনারা চুজ করে নেবেন। এরপর এখানে রয়েছে অ্যাপ্লিকেন্ট ডেসক্রিপশান, পার্টিকুলার অফ ট্রান্সফার, লিস্ট অফ এনক্লোজার। প্রথমে যেটি রয়েছে অ্যাপ্লিকেন্ট ডেসক্রিপশন, এখানে নিচের দিকে আপনার চলে আসবেন। তারপর রয়েছে পার্টিকুলার অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যে রয়েছে সে অ্যাপ্লিকেন্টের সমস্ত ডিটেলসটা আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট টাইপ, এগুলো আপনারা যা যা রয়েছে অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে, এগুলো আপনারা চেঞ্জ করবেন না, যদি আপনার প্রয়োজন পড়ে আপনারা চেঞ্জ করতে পারেন। এক্ষেত্রে আমার যে নাম রয়েছে সেই নামটি আমি এখানে টাইপ করছি। তারপর দেখতেই পাচ্ছেন লাস্ট নেম, লাস্ট নেমের করে আপনার যে টাইটেল রয়েছে সেই টাইটেলটি আপনি এখানে সিম্পলি টাইপ করে দেবেন। এরপর রয়েছে হাজব্যান্ড, ফাদার অ্যান্ড আদার্স, তো এক্ষেত্রে আপনার যে গার্জেন নেম রয়েছে সেই গার্জেন নেমটি আপনি এক্ষেত্রে টাইপ করবেন। এরপর রয়েছে অ্যাড্রেস, অ্যাড্রেসের ঘরে আপনি প্রথমে এইভাবে কিন্তু অ্যাড্রেসগুলো লিখবেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার পাশে অ্যাড্রেস টু এর ঘরে আপনি পোস্ট লিখে আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নাম আপনি এখানে লিখবেন। অ্যাড্রেস থ্রির ঘরে আপনি লিখবেন আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নামটি আপনি এক্ষেত্রে লিখে দেবেন। এরপর আমি নিচের দিকে চলে আসবো, মোড অফ ট্রান্সফার বলে একটা অপশান রয়েছে, এক্ষেত্রে সেল বলে অপশানের উপরেই কিন্তু সিলেক্ট থাকবে, চাইলে আপনাদের ক্ষেত্রে আপনারা চেঞ্জ করতে পারেন। এরপর এখানে আপনাদেরকে আরও একবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তো চলুন এখান থেকে ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিলাম। নেক্সট আপনার আরও লিস্ট, অর্থাৎ আপনি যেখানে যে রেজিস্ট্রি করেছেন সেই রেজিস্ট্রি অফিসটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর ডিড নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনার যে দলিলের সামনের ফ্রন্ট পেজে আপনি ডিড নাম্বার পেয়ে যাবেন, সেই ডিড নাম্বারটি এখানে দেখে টাইপ করবেন। এরপর আপনি কত তারিখে রেজিস্ট্রেশন করেছেন, আপনার যে জায়গাটি রেজিস্ট্রি করেছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর দেখতেই পাচ্ছেন বায়ার ডিটেলস বলে একটা অপশান, ওপরে যা যা লিখেছেন নিচে একদম সেম থাকবে, অটোমেটিক এগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপর কাস্টের ঘরে আপনি আপনার যে কাস্ট রয়েছে সেই কাস্ট আপনি এখান থেকে চুজ করে নেবেন। জেন্ডার যে কি রয়েছে জেন্ডার সিলেক্ট করে নেবেন। এখান থেকে রিলিজিয়ান আপনার যেটি থাকবে সিলেক্ট করে নেবেন। এরপর মোস্ট দুটো কিন্তু এখানে অপশান রয়েছে, খুবই ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখে নিন। এখানে দুটি অপশান দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি। মোবাইল নাম্বারের ঘরে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেটি এখানে টাইপ করবেন। টাইপ করার পর পাশে একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে ওটিপি বলে লেখা রয়েছে। এই ওটিপির ওপর যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে, এবং সেই ওটিপিটি দেখে আপনারা এই বক্সের মধ্যে টাইপ করে দেবেন। ইমেল আইডির বক্সে আপনারা ইমেল আইডিটি টাইপ করবেন।
টাইপ করার পর যখনই আপনারা সিম্পলি আবার এই ওটিপির বক্সে আপনারা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে ইমেল আইডিতে আপনার একটা ইমেল চলে যাবে, ওখানে একটা ওটিপি পাবেন, সেই 4 অঙ্কের ওটিপি আপনার এখানে এসে টাইপ করে দেবেন। এরপর আপনারা আবার ওপরের দিকে একটু চলে আসবেন, আসার পর এখানে রয়েছে পার্টিকুলার্স অফ ট্রান্সফার, এবং এখানে যে আপনারা অপশনটা দেখতে পাচ্ছেন পার্টিকুলার অফ ট্রান্সফার, এখানে কিন্তু আপনাদেরকে যে ব্যক্তির নাম বর্তমানে রেকর্ডে রয়েছে সেই ব্যক্তির টোটাল ডিটেলসটা আপনাদেরকে এখানে টাইপ করতে হবে। এখানে আপনারা একটা অপশন নিচের দিকে দেখতেই পাচ্ছেন, প্লাস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই প্লাসের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে ঠিক একটা ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে, এতক্ষণ কিন্তু আপনারা কোনো ফর্ম কিন্তু দেখতে পাচ্ছিলেন না। এবার আপনারা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন পার্টিকুলার অফ ট্রান্সফারের কাছে একদম ওপেন হয়ে গেছে। যে ব্যক্তির নাম বর্তমানে রেকর্ডে রয়েছে সে ব্যক্তির নাম এখানে আপনারা টাইপ করবেন, প্রথমে ব্যক্তির ফার্স্ট নেম, নেক্সট ব্যক্তির লাস্ট নেম যেটি রয়েছে অর্থাৎ যে টাইটেল রয়েছে সেই টাইটেল আপনি এক্ষেত্রে টাইপ করে দেবেন, ব্যক্তির গার্জিয়ান নেম কী রয়েছে সেই গার্জিয়ান নেমটি আপনাদেরকে এক্ষেত্রে টাইপ করতে হবে। এরপর আপনারা এক্ষেত্রে একটু সিলেক্ট করে নেবেন ফাদার হাজব্যান্ড আদার্স কোনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটি আপনি এখানে টাইপ করে নেবেন। এরপর সেম এক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে অ্যাড্রেস কী রয়েছে অ্যাড্রেস আপনাদেরকে এখানে লিখতে হবে, আগের মতো যেভাবে আপনাদেরকে দেখালাম সেভাবে আপনারা লিখবেন। এরপর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটা অপশন রয়েছে দাগ নাম্বার, এই দাগ নাম্বারে ঘরে আপনার যে প্লট নাম্বার রয়েছে সেই প্লট নাম্বারটি আপনাকে এক্ষেত্রে লিখতে হবে। এরপর আপনার যে খতিয়ান নাম্বার রয়েছে সেই প্রেজেন্ট খতিয়ান নাম্বারটি আপনাকে এখানে টাইপ করতে হবে। এরপর আপনার যে ল্যান্ডের যে এরিয়া রয়েছে অর্থাৎ টোটাল যে আপনার ল্যান্ড রয়েছে সেটি আপনাকে এক্ষেত্রে আপনার যেটা প্রযোজ্য করে নেবেন, এক্ষেত্রে নর্মালি একরই করা হয়, তো আমি এক্ষেত্রে একরটা চুজ করে নিলাম 0.05 একর। এরপর ল্যান্ডের ক্লাসিফিকেশন অর্থাৎ ল্যান্ড আপনার যে ল্যান্ডটি রয়েছে বর্তমানে সেটি সালি না বহাল সোনা কানালি বাইদ, এক্ষেত্রে আপনার যেটি হবে আপনার ল্যান্ডের যে ক্লাসিফিকেশান যেটি হবে সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর নর্মালি এখানে নতুন একটা অপশান অ্যাড হয়েছে, এর আগের ওয়েবসাইটে কিন্তু এই অপশানটা ছিল না, সেটি হচ্ছে পারপাস অফ মিউটেশন, কোন পারপাসের জন্য আপনি মিউটেশনটা করছেন। প্রথমে রয়েছে এগ্রিকালচার, তারপর হচ্ছে হোমস্টেড অ্যান্ড নন এগ্রি, ওয়াটার বডি, ইন্ডাস্ট্রি অ্যাক্টিভিটি অ্যালাইড টু অ্যাগ্রিকালচার, কমার্শিয়াল অ্যাক্টিভিটি, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনার সেটি এখান থেকে নর্মালি চুজ করে নেবেন। এগ্রিকালচার হলে এগ্রিকালচারের উপর ক্লিক করবেন, যদি আপনি বাড়ি করার জন্য করতে চাইছেন অর্থাৎ নন এগ্রি এবং হোমস্টেডের জন্য সেক্ষেত্রে এখানে আপনি ক্লিক করবেন। তো আমি যেহেতু বাড়ি করার জন্য আমি জায়গাটি কিনেছি তো সেক্ষেত্রে হোমস্টেড অ্যান্ড নন এগ্রির উপর ক্লিক করলাম। এরপর সিম্পলি আপনি সাবমিট বাটনের উপর ক্লিক করবেন, সাবমিট বাটনের উপর ক্লিক করলে আপনারা এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটা অপশন চলে এসেছে রেকর্ড অ্যাডেড ইন দ্য লিস্ট সাকসেসফুলি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যক্তির ফার্স্ট নেম, লাস্ট নেম, প্লট নেম, প্লট নাম্বার, খতিয়ান নাম্বার এবং টোটাল এরিয়া কী রয়েছে সেটি দেখুন এখানে চলে এসেছে একটা বক্সের মধ্যে। এরপর নেক্সট এবং লাস্ট স্টেপ যেটি রয়েছে লিস্ট অফ এনক্লোজার, অর্থাৎ আপনার যে দলিল রয়েছে সেই দলিলের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ এবং যেখানে তপশিল বলে একটা লেখা থাকে সেটিকে সেই পেজটাকে আপনারা স্ক্যান করিয়ে আপনার একটা পিডিএফ ফাইল তৈরি করে নেবেন। সেই পিডিএফ ফাইলটি আপনারা এখানে প্রথমে যে অপশনটি দেখতেই পাচ্ছেন কপিজ অফ রেজিস্টার্ড ডিড, এখানে আপনারা টিকমার্ক লাগিয়ে দেবেন। টিকমার্ক লাগানোর সঙ্গে সঙ্গে এখানে আপনাকে কিন্তু ফাইল আপলোডের জন্য একটা অপশন দিয়ে দেওয়া হয়েছে চুজ ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এক্ষেত্রে আপনারা ফাইলে যে আপনারা যে পিডিএফ ফাইল রয়েছে সেই পিডিএফ ফাইলটি এখানে আপলোড করে দেবেন। করার পর আপনারা আবার প্রথম পেজে চলে আসবেন, অর্থাৎ প্রথমে যে অপশনটি রয়েছে এখানে চলে আসবেন এবং লাস্ট স্টেপ যেটি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ অফ ক্যারেক্টার শো, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছেন এই যে LRYLKU, এটি দেখে দেখে এই বক্সের মধ্যে টাইপ করে দেবেন। তারপর এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন বক্সের মতো ছোট মতো একটা বক্স রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন, অর্থাৎ টিকমার্ক আপনাদেরকে লাগিয়ে দিতে হবে। টিকমার্ক লাগানোর পর আপনারা এই সাবমিট বাটনের উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে এসেছি ওর অ্যাপ্লিকেশান সাকসেসফুল, এখানে অ্যাপ্লিকেশান নাম্বারও দেওয়া রয়েছে, কত টাকা অ্যাপ্লিকেশান ফি আপনাকে পেমেন্ট করতে হবে সেটিও কিন্তু দেওয়া রয়েছে। তো এভাবে কিন্তু আপনারা খুব ইজিলি করতে পারবেন। আর অনলাইনে কীভাবে ফি পেমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য খুব শীঘ্রই নিয়ে চলে আসবো, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটগুলো প্রত্যেক দিন পাওয়ার জন্য, এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো কোনো একটা মানুষের উপকার হতে পারে। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।